আপনারা দেখছেন নিউজ কলকাতা। মসজিদ থেকে হোক, মন্দির থেকে হোক, ধর্মীয় সংগঠন, যে কোনো সংগঠন আগে এগিয়ে আসতে হবে এই লড়াইয়ের মধ্যে থেকে। তার মধ্যে ফুরফুরা শরীফ, তারা তাদের জায়গা থেকে যে এই সরকারের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে নেমেছে, এটা আমাদের আন্দোলনকে অনেকটা এগিয়ে দিতে পারে, অনেকটা এগিয়ে যাবে। তার কারণ এখনও আমাদের দেশের বহু মানুষ প্রকৃত ধর্মকে তো বিশ্বাস করেন, ভালোবাসেন, ফলত ধর্মীয় স্থানটাও তাদের একটা শ্রদ্ধার জায়গা। সেখান থেকে যখন এই আইনের কথাগুলো এবং অন্যায়ের কথাগুলো বলা হবে, তখন তাদের মধ্যে একটা আলাদা একটা আলাদা একটা উদ্দীপনা জাগবে, প্রতিবাদের মাত্রাটা বাড়বে। এবং ফুরফুরা শরীফ এই কাজটা করছে, এটা একটা উদাহরণ বলা যেতে পারে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে, যেটা আস্তে আস্তে সমস্ত ধর্মীয় সংগঠনরাও নেমে পড়বে। আর এই প্রসঙ্গে আমি সমস্ত মানুষকে যেটা বলবো সেটা হচ্ছে, একটা খ্যাপা কুকুর যদি আমাদের কামড়ায় আমরা কী করবো? তাহলে কুকুরটাকে তো আগে মুগুর পেটা করতে হয়, তাই তো? আমরা যারা ভারতবর্ষের জনগণ, অখণ্ড ভারতের ভূমিপুত্র, সে হিন্দু হই কি মুসলমান হই কি ওপারের হোক কি এপারের হোক, আমরা নাগরিক। এই মাটিতে আমাদের জন্ম, এই জল বাতাস বায়ু, আমরা যুগ যুগ ধরে অনার্য মানুষ এখানে আছে, যারা আমাদেরকে ঠকা ঠকিয়ে ভয় দেখিয়ে বন্দুক দেখিয়ে বেনাগরিক করতে চাইছে এবং আমাদেরকে সস্তা শ্রমিক বানাতে চাইছে, তাদের প্রলোভনে তাদেরকে তো পা দেবই না। তাদের বিরুদ্ধে সোচ্চার হব এবং আমরা যতটা পারবো প্রত্যেকটা মানুষকে জানিয়ে দেবো। আমাদের এখন একটাই কাজ, ফুরফুরা শরীফের কাজ, আমাদেরও কাজ, এই সিএএ আইনটা কী সেটা গোটাটা বাংলা করে মানুষকে বুঝিয়ে দেওয়া, এই ভয়াবহ আন্দোলনটা আইনটা মনে রাখতে হবে। যে আমেরিকাতে সেম একটা আইন তৈরি হয়েছিল, আমেরিকা থেকে এই আইনটা উঠতে সময় লেগেছিল 50 বছর, এবং নুরেমবার্গ অ্যাক্ট যেটা 1935 সালে হিটলার করেছিল সেটার 66 লক্ষ মানুষকে, ইহুদিকে হত্যা করেছিল এই আইনে। অর্থাৎ নুরেমবার্গ একটা একদম পাশাপাশি লাগলে দেখা যাবে একই আইন, ফলে এটা টোটালটা মিথ্যার ওপর, অগণতান্ত্রিক, অসাংবিধানিক, একটা 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 ভয়াবহ মিথ্যাচারিতা করে মানুষকে হাজার হাজার টাকা খরচ করে টিভি এবং বড় বড় মিডিয়াকে কিনে নিয়ে প্রচার করে মানুষকে, মানুষের ওপর একটা ভয়াবহ দিন নিয়ে আসছে, যেখানে ভারত খণ্ড বিখণ্ড হয়ে যেতে পারে, বাঙালি সমাজ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে, যা আমরা কোনো দিন হতে দিতে পারি না। আমরা এই একটা সব সব কিছুর মধ্যে খারাপ আছে তা তো না, ভালো আছে, এই একটা সময় যখন আমরা অনার্য মানুষরা, 85 ভাগ মানুষ অনার্য, যারা এক হওয়ার সুযোগ পেয়েছি। সাফিউল্লাহ হোমিও চিকিৎসালয়, শিশু ও মহিলা রোগ বিশেষজ্ঞ, জেনারেল ফিজিশিয়ান, সমস্ত জটিল রোগের সুচিকিৎসা করা হয়। যোগাযোগ ডক্টর এম কে মোদাচ্ছের হোসেন, 9830996353, পলিরহাট, পুরাতন সবজি বাজার।